হ্যালো ব্রন গুড মর্নিং দি সৌধু সরকার আই হোপ অল আর ফাইন তো আজগো আমাদের ইভিএস থেকে অর্থাৎ এনভাররনমেন্টাল স্টাডিজ বলুন না কেন এনভায়রনমেন্ট সায়েন্স যেটাই বলুন না কেন ইভিএস থেকে আজকে আমরা টপ এমসিউ টাইপের কোশ্চেন নিয়ে ডিসকাস করবো এবং আজগো হচ্ছে আমাদের এমসিউ টাইপের ক্লাসের কোশ ক্লাস নাম্বার হচ্ছে ফোর অর্থাৎ আগে আমরা তিনটে ক্লাস কমপ্লিট করে ফেলেছি আপনারা যদি না দেখে থাকেন ভিডিও ডিসবস লঙ্ক দেওয়ার চেষ্টা করবো আপনারা লিঙ্কের থ্রু আগের ক্লাসগুলো দেখে নেবেন তো আজকের ক্লাসেও ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিলেক্টেড কোশ্চেনগুলো কালেক্ট করা হয়েছে যেগুলো আপনাদের অনেকটাই হেল্প করবে আপকামিং প্রাইমারি টেড এক্সামের জন্য খুব ভালো পি নিতে তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন স্টুডেন্ট হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেলাইকনে ক্লিক করে অল অপশনটি প্রেস করে দিন তাহলে প্রত্যেকটা মুহূর্তে আপনারা কিন্তু আমাদের ক্লাসের নোটিফিকেশানগুলো সবার আগেই পেয়ে যাবেন আর আপনারা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন ইনস্টাগ্রাম ফেসবুক এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন্ট হতে পারেন ভিডিও রেসবক লিঙ্ক রয়েছে অবশ্যই আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন আমাদের ইন্টারনেট কানেকশান যখন দিয়ে দেবে তখন কিন্তু আমরা ফেসবুক পেজেও কিন্তু ডিটেলসে ক্লাসগুলো কিন্তু শেয়ার করতে থাকবো ওকে আর আপনার কোনো কোয়ারিজ থাকলে বা বিভিন্ন ক্লাস নিয়ে আপডেট আপনারা কিন্তু আমার ইনস্টাগ্রাম থেকে পেয়ে যাবেন ফলো করে রাখুন লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপবক্সে দেওয়া রয়েছে তো আজকের ক্লাসের যে ফার্স্ট কোশ্চেন রয়েছে বলা হয়েছে বায়ু একটি কি তো বায়ু হচ্ছে বাতাস বাতাস হচ্ছে কি মিশ্র পদার্থ মৌলিক পদার্থ মৌলিক পদার্থ নয় ওপরে কোনোটি নয় তো আমরা যখন বাতাসের উপাদান নিয়ে আমরা কিছুদিন আগেও ডিসকাস করেছিলাম ডিটেলস ক্লাসে সেখানে আমরা বায়ুতে কি কী উপাদান রয়েছে এবং তার পরিমাণ কত রয়েছে আমরা কিন্তু ডিসকাস করেছি তো বাতাসের মধ্যে কিন্তু শুধুমাত্র যে অক্সিজেন থাকবে অথবা কার্বন ডাইঅক্সাইড থাকবে তা কিন্তু নয় বাতাসের আরও উপাদান রয়েছে যেমন নাইট্রোজেন অক্সাইড রয়েছে হিলিয়াম ওজন তারপরে আরও যে গ্যাসগুলো রয়েছে সেগুলো রয়েছে ধুলিকণা রয়েছে ওকে তো বাতাস হচ্ছে কি বাতাস হচ্ছে বিভিন্ন উপাদান নিয়ে কিন্তু গঠিত বাতাসের মধ্যে রয়েছে বিভিন্ন উপাদান তার জন্য বাতাস কি বাতাস হচ্ছে অপশান এ মিশ্র পদার্থ অর্থাৎ অপশান এই ইসতে এখানে রাইট অ্যান্সার রয়েছে পরের কোশ্চেনে কি বলা হয়েছে পৃথিবীতে প্রথম প্রাণের সূত্রপাত হয় নিচের কোনটি সৃষ্টির মধ্যে দিয়ে প্রথম প্রাণের সূত্রপাত হয়েছিল নিচের কোনটি সৃষ্টির মধ্যে দিয়ে পৃথিবীতে প্রথমে অ্যামিবা শৈবাল ফান মাস রাইট অ্যান্সার কী হবে অপশান এ অ্যামিবা পৃথিবীতে প্রথম প্রাণের সূত্রপাত হয় এই অ্যামিবা সৃষ্টির মধ্যে দিয়ে পরের কোশ্চেনে বলা হয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে ঊর্ধ্বে মানে ওপরের দিকে বায়ুর ঘনত্ব ক্রমশ কেমন হবে সমুদ্রপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠটা কেমন হয়ে থাকে আমি একটা ইমেজ ড্র করে দেখাচ্ছি অত ভালো ইমেজ ড্র করতে পারবো না তবে ড্র করে দেখাচ্ছি এটা হচ্ছে কি এটা হচ্ছে স্থল আর এটা হচ্ছে এখানে জল রয়েছে সমুদ্র সমুদ্র তো এইভাবেই থাকে তো পৃষ্ঠ থেকে যত ঊর্ধ্বে বা ওপরের দিকে যাওয়া যাবে বায়ুর ঘনত্ব ক্রমশ কেমন হবে বৃদ্ধি পাবে হালকা হয় ভারী হয় ওপরে কোনোটি সঠিক নয় রাইট অ্যান্সার কি হবে অপশন বি হালকা হয়ে যাবে ভারী কিন্তু হবে না হালকা হবে যত উপরের দিকে যাবে তত বায়ুর ঘনত্ব ক্রমশ হালকা হয়ে যাবে ওকে পরে কোশ্চেনে এক কথা এখানে বলতে বলতে পারেন যে কমতে থাকে ওকে বায়ুর ঘনত্ব ক্রমশ কমতে থাকে মানে হালকা হয়ে যায় ফিফটি ফোর নাম্বার কোশ্চনে বলা হয়েছে বায়ুমন্ডলের সব থেকে নিচের স্তরের নাম কি এটা হচ্ছে পৃথিবী পৃথিবীর চারিদিকে বিভিন্ন স্তর রয়েছে বায়ুর ওকে এটা ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুর বিভিন্ন স্তর রয়েছে সব থেকে নিচের স্তর মানে প্রথম স্তর ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে যাওয়ার সময় প্রথম যে স্তরটি রয়েছে সেটা কোন স্তর রয়েছে অবভিয়াসলি অ্যান্সার সিজ ইস এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে টোপোস্পিয়ার প্রথমে কিন্তু কি রয়েছে টোপোস্পিয়ার রয়েছে ওকে তো প্রথম স্তরটি হচ্ছে টোপোস্পিয়ার আর এই কোশ্চেনের সাথে আপনারা আরেকটা কোশ্চেন লিখে নিতে পারেন আপনারা মনে রাখতে পারেন বা লিখে নেবেন যে বায়ুর সবার থেকে শেষ স্তর কোনটি এটা আপনারা সাইডে লিখে নেবেন অনেকটা প্রিপারেশন করবে কারণ এ ধরনের টপিকের ওপর থেকে বেশি কোশ্চেন আসে টোপোস্পিয়ার টাটোস্পিয়ার ওজন স্তর ওকে আর লাস্ট স্তর যেটা রয়েছে তার উপর থেকে বেশি কোশ্চেন কিন্তু এসে থাকে আর ক্লাসটা আমি যখন বায়ুর একটা আলাদা স্তর আপনাদের প্রোভাইড করব ক্লাস প্রোভাইড করে দেবো টপিক ওয়াইজ আপনারা অনেকে কমেন্ট করছিলেন কালকে লাইভে এসেছিলাম তো আমি লাইভ বেসিক্যালি ইউটিউবে অ্যাভেলেবেল রাখি না আমি লাইভটা পরে ডিলেট করে দিই কারণ যাদের দেখা তারা দেখে নেয় সময় মতো তো যাই হোক পরে কোশ্চেন দিকে আমি চলে আসছি খুব তাড়াতাড়ি আমরা ইন্টারনেট কানেকশনে আসলে আমরা ডিটেলসে আরেকবার শুরু থেকে শুরু করব। একদম নন স্টপ ক্লাস চলবে তো ততদিন আমরা বেসিকভাবে কিছু কোশ্চেন কিছু টপিকগুলো আমরা ডিসকাস করতে থাকি কভার করে দিই কিছু টপিক বলা হয় পৃথিবীর মোট জলভাগের মধ্যে কতভাগ সুস্বাদু জল সুস্বাদু বলতে যেটা খাওয়ার উপযুক্ত গ্রহণ উপযোগ্য জল যেটা রয়েছে পৃথিবীর মোট জলের কত ভাগ যে জল রয়েছে পৃথিবীতে মোট তিন ভাগ জল রয়েছে ওকে পৃথিবীতে মোট তিন ভাগ কিন্তু জল রয়েছে আর এক ভাগ কী রয়েছে এক ভাগ স্থল রয়েছে ওকে এক ভাগ হচ্ছে স্থল আর তিন ভাগ হচ্ছে জল রয়েছে তো এই তিন ভাগ জলের মধ্যে থেকে মোট যা জল রয়েছে কতটা জল সুস্বাদু জল তিন ভাগ কুড়ি ভাগ পঞ্চাশ ভাগ দশ ভাগ রাইট আনসার কী হবে অপশান এ তিন ভাগ জল পৃথিবীর এই জলের মধ্যে থেকে মোট যা জল রয়েছে মানে সাপোজ মোট হচ্ছে জল রয়েছে তার মধ্যে থেকে তিন ওকে তিন ভাগ জল তো তিন ভাগ জল হচ্ছে সুস্বাদু জল মানে মোট জলের তিন ভাগ তারপরে কি বলা হয়েছে সূর্য থেকে বিকৃত কত ভাগ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় এই টপিকটা আপনারা আরো ভালো বুঝতে পারবেন যখন আমি পৃথিবীর অ্যালবেডো কাকে বলে বা সূর্য রশ্মি যখন সূর্য থেকে ভূপৃষ্ঠে আসে কীভাবে প্রতিফলিত হয় অ্যালবার্ডো যেগুলো রয়েছে তখন আমি এগুলো ডিটেলসে করাবো তো যাই হোক সূর্য থেকে বিকৃত ভাগ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় দু হাজার কোটি ভাগের এক ভাগ দুই কোটি ভাগের এক ভাগ কুড়ি কোটি ভাগের এক ভাগ দুশো কোটি ভাগের এক ভাগ রাইট অ্যান্সার কী হবে অপশানে দু হাজার কোটি ভাগের এক ভাগ হচ্ছে কি হচ্ছে দু হাজার কোটি ভাগের এক ভাগ বিকৃত মানে সূর্য থেকে বিকৃত দুহাজার কোটি ভাগের এক ভাগ শক্তি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে পরে যে কোশ্চেনটি রয়েছে ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে এলে তাকে কি বলা হয় লাভা প্রবাহ তারপরে বলা হয়েছে পাইরোক্লাস্ট পিউমিস ওপর কোনটি না রাইট অ্যান্সার কী হবে অপশান এ লাভা প্রবাহ তাহলে লাভা প্রবাহ কাকে বলে ভূঅভ্যন্তর থেকে লাভা প্রবাহ আমরা দেখেছি ভূ অভ্যন্তর থেকে যখন ম্যাগমা বেরিয়ে আসে তখন আমরা তাকে কি বলি লাভা প্রবাহ কিন্তু বলে থাকি পরে কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি প্রাণীর হার ও দাঁতের বৃদ্ধির জন্য প্রয়োজন আমি যখন ভিটামিনের ক্লাস করিয়েছিলাম অনেক দিন আগেই তখন কিন্তু অনেক দিন বলতে এক মাস আগেই আমি করিয়েছি এই ধরনের ভিটামিনের ক্লাসগুলো কভার করে দিয়েছি তখন কিন্তু আমি পড়িয়েছিলাম যে হারের বৃদ্ধিতে এবং দাঁতের বৃদ্ধিতে কোন ভিটামিনের প্রয়োজন কোন সার প্রয়োজন ওকে তো এখানে কোশ্চনে বলা হয়েছে নিচের কোনটি প্রাণীর হার ও দাঁতের বৃদ্ধিতে প্রয়োজন সালফার নাইট্রোজেন ফসফেট ইউরিয়া রাইট অ্যান্সার হবে অপশান সি ফসফেট ফসফেট হচ্ছে আমাদের বা প্রাণীর হার ও দাঁতের জন্য কিন্তু খুবই উপযোগী কারণ এরা ফসফেটটা কি করে হার ও দাঁতের বৃদ্ধি করে পরে কোশ্চেনে বলা হয়েছে ডাইনোসরের অবলুপ্তি ঘটেছে কোন উপযোগে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কোন উপযোগে ডাইনোসরের অবলুপ্তি ঘটেছে রাইট অ্যান্সার কি হবে অপশান এ ক্রিটেসাস ওকে ক্রিটেসাস যুগে ক্রিটেসাস উপযোগে কিন্তু যুগে নয় ক্রিটেসাস উপযুগে ডাইনোসরের অবলুপ্তি ঘটেছে পরের কোশ্চনে বলা হয়েছে জলে অক্সিজেন কী অবস্থায় থাকে গ্যাসীয় দ্রবীভূত কঠিন তরল অপশন বি দ্রবীভূত অবস্থায় থাকে আমরা প্রত্যেকটা ক্লাসে যখন জলে অক্সিজেন নিয়ে যখন আমরা পড়েছিলাম জল দূষণ যখন পড়েছিলাম তখন আমরা পড়িয়েছিলাম অক্সিজেনটা জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে যাতে জলজ প্রাণীরা সেটাকে তাদের বেঁচে থাকার জন্য গ্রহণ করতে পারে পরের কোশ্চেনে বলা হয়েছে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি ভেরি ইম্পর্টেন্ট বায়ুমণ্ডলে অক্সিজেন কতটা রয়েছে বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে কুড়ি দশমিক নয় চার সাত পারসেন্ট ওকে আর সিও নাইট্রোজেন রয়েছে কত এন টু এন টু রয়েছে সেভেন্টি এইট দশমিক জিরো এইট ফোর পার্সেন্ট বা শতাংশ কার্বন ডাইঅক্সাইড সিও টু কতটা রয়েছে সিও টু রয়েছে জিরো দশমিক জিরো থ্রি ওয়ান পারসেন্ট আর নিয়ন কতটা রয়েছে জিরো দশমিক ডবল জিরো ওয়ান পারসেন্ট তাহলে বায়ুতে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি রয়েছে অবভিয়াসলি নাইট্রোজেন ওকে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বায়ুতে সব থেকে বেশি রয়েছে পরের কোশ্চেনে কী বলা হয়েছে পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কতটা সমুদ্র জল আমরা একটু আগে পড়েছিলাম পৃথিবীতে মোট জলের কতটা জল সুস্বাদু জল ছিল আর এই কোশ্চনে কি বলা হয়েছে পৃথিবীতে মোট যে জলটা পাওয়া যাচ্ছে সেই জলের কতটা জল সমুদ্রের জল রয়েছে আর সমুদ্রের জল কিন্তু নোনা জল তো কোশ্চেনটা এভাবেও থাকতে পারে পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কতটা নোনা জল বা লবণাক্ত জল রাইট অ্যান্সার কী হবে একবার অপশানগুলো বলছি সিক্সটি সেভেন পয়েন্ট ফোর রাইট অ্যান্সার হবে অপশন বি পৃথিবীতে মোট প্রাপ্ত জলের নাইনটি হচ্ছে কী রয়েছে সমুদ্রের জল বা নোনা জল আর আগের কোশ্চেনে কিন্তু অ্যান্সারে বলা হয়েছিল ভাগ ওকে তিন ভাগ ওকে পৃথিবীতে যা মোট যা জল রয়েছে সেই জলের তিন ভাগ হচ্ছে কি রয়েছে সুস্বাদু জল রয়েছে সুস্বাদু জল কিন্তু রয়েছে আর পৃথিবীতে মোট প্রাপ্ত জলের নাইনটি সেভেন হচ্ছে সমুদ্রের জল আর বেশিরভাগ বইতে আপনারা নাইনটি সেভেন পার্সেন্টই পাবেন টুটা কিন্তু আর দেওয়া থাকে না পরের প্রশ্নে বলা হয়েছে লিথোস্পিয়ার মানে কি এটা ভেরি ইম্পর্টেন্ট লিথোস্পিয়ার মানে হচ্ছে কি বিভিন্ন গ্যাসীয় স্তর যেটা গ্যাসীয় স্তর বলা হয় বালির বিভিন্ন স্তর নুড়ির পাথরের বিভিন্ন স্তর বায়ুর বিভিন্ন স্তর তো বায়ুর তো বিভিন্ন স্তর হবে না বিভিন্ন গ্যাসের স্তরও নাই তাহলে লিথোস্পিয়ারটা কি অপশান সি নুড়ি পাথরের স্তর ওকে মাটিতে আমাদের পৃথিবী এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃথিবী এটা সেন্টার তো পৃথিবীর ওপরে আমরা পড়েছিলাম বায়ুর কিন্তু বিভিন্ন স্তর রয়েছে তেমনি মাটিরও কিন্তু বিভিন্ন স্তর রয়েছে সাপোজ আমি একটা ড্র করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পৃথিবী এটা কেন্দ্র প্রথমে একটা স্তর তারপর একটা স্তর তারপর আরেকটা স্তর রয়েছে তো এর মধ্যে থেকে যে স্তরটায় নুড়ি পাথর রয়েছে তো নুরি পাথরের স্তরটাকে বলা হয় লিথোস্পিয়ার ওকে তারপরে কি কোশ্চেন রয়েছে ওজন গহব্বর অবস্থিত নিচের কোন স্তরে ওজন গহব্বরটা নিয়ে ডিটেলস বলার দরকার নেই এর আগে অনেকবার করানো হয়েছে তো রাইট অ্যান্সার কি হবে টোপোস্পিয়ার টাটোস্পিয়ার আইনোস্পিয়ার মেসোস্পিয়ার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে স্টাটোস্পিয়ার ওকে ওজন গহ্বর রয়েছে স্টাটোসিয়ারে পরের কোশ্চনে বলা হয়েছে নিচের কোনটি সবুজি যারা নিজেরাই নিজের খাদ্য তৈরি করতে পারে অবভিয়াসলি যারা সবুজ উদ্ভিদ তারাই কি করতে পারে একমাত্র নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে কারণ সবুজ উদ্ভিদরা সালক সংশ্লেষ করতে পারে তো অপশন বি ইজ দ্য রাইট আনসার পরের কোশ্চনে কি বলা হয়েছে নিচের কোনটি গ্যাসীয় চক্র নয় ভেরি ইম্পর্টেন্ট নিচের কোনটি গ্যাসীয় চক্র নয় কার্বন চক্র ফসফরাস চক্র নাইট্রোজেন চক্র ক্লোরিন চক্র রাইট অ্যান্সার কী হবে গ্যাসীয় চক্র বলে হচ্ছে গ্যাসীয় চক্র হবে অপশান বি ফসফরাস চক্র কিন্তু গ্যাসীয় চক্র নয় ওকে ফসফরাস চক্রটি হচ্ছে গ্যাসীয় চক্র নয় পরে কোশ্চনে বলা হয়েছে বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতির কারণ নিচের কোনটি অপশান সি শালোকসঞ্শ্লেষ যত সালো হবে তত বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কী হবে অক্সিজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে ওকে কীভাবে সবুজ উদ্ভিদরা যখন সালক করছে তখন বায়ু থেকে বায়ু থেকে বা বাতাস থেকে কী নিচ্ছে বাতাস থেকে তারা গ্রহণ করছে কি সি ও টু কার্বন অক্সাইড তারা গ্রহণ করছে ওকে গ্রহণ করছে আর ত্যাগ করছে কি ও টু ও টু হচ্ছে বাতাসে দিচ্ছে মানে এটা হচ্ছে ত্যাগ করছে তার মানে সারক যে প্রক্রিয়াটা রয়েছে এটা হচ্ছে বায়ুতে অক্সিজেনের উপস্থিতির কারণ যত সালক সঞ্চালিশ বেশি হবে তত বায়ুতে অক্সিজেনের পরিমাণটা বাড়বে সুতরাং আমাদের কিন্তু গাছ বৃক্ষরোপণ কিন্তু করতে হবে তাহলে বিভিন্ন দূষণের মাত্রাও কিন্তু কমানো পসিবল বা সম্ভব পরে প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর স্থলভাগকে কি বলা হয় ভেরি ইম্পর্টেন্ট বায়োস্পিয়ার লিথোস্পিয়ার টোপোস্পিয়ার আয়নোস্ফিয়ার তো আইনোস্পিয়ার আর টোপোস্পিয়ার এগুলো হচ্ছে বায়ুমণ্ডল স্তর ওকে বায়ুমণ্ডলের স্তর হচ্ছে কি আয়নোস্ফিয়ার টোপোস্পিয়ার এইগুলো আর লিথোস্পিয়ারটা কি লিথোস্ফিয়ারটা হচ্ছে পৃথিবীর স্থলভাগকে কিন্তু বলা হয়ে থাকে তো লিথোস্ফিয়ারটা হচ্ছে স্থলভাগের মধ্যে পড়ছে তো এখানে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার রয়েছে পরে কোশ্চনে বলা হয়েছে ওজন রন্ধের সন্ধান পাওয়া গেছে নিচের কোথায় বায়োস্ফিয়ারে টোপোস্ফিয়ারে টাটোস্পিয়ারে ওপরে কোনটি না রাইট অ্যান্সার হবে অপশন সি টাটোস্পিয়ারে ওকে টাটোস্পিয়ারে কিন্তু ওজন রন্ধের সন্ধান পাওয়া গেছে একটু আগেই কোশ্চেনটা ডিসকাস করেছি এই কোশ্চেনটা কিন্তু একটু ঘোরানোর রয়েছে পরে কোশ্চেনে বলা হয়েছে পৃথিবীর কোন অংশকে লিথোস্পিয়ার বলা হয় অপশান বি মাটি মাটির যে স্তরটি রয়েছে মাটির স্তরকে বা মাটিকে বলা হয় লিথোস্পিয়ার লিথোস্পিয়ারের যে স্তরটা সেটা মাটিতেই রয়েছে পরে কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি থেকে সব থেকে বেশি অক্সিজেন নিগত হয় মহাসমুদ্রের বাস্তুতন্ত্র মিষ্টি জলের বাস্তুতন্ত্র মরুভূমির বাস্তুতন্ত্র ওপরে কোনটি না অপশানে এ মহাসমুদ্রের বাস্তুতন্ত্র থেকে কিন্তু সবথেকে বেশি অক্সিজেন কিন্তু নিগত হয় মহাসমুদ্রের যে বাস্তুতন্ত্র হয়ে থাকে সেখান থেকে বেশি পরিমাণে অক্সিজেন কিন্তু পাওয়া যায় পরে কোশ্চেনে বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন অংশে তাপমান উচ্চতার সাথে সাথে বৃদ্ধি পায় এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আপনার জন্য হোম টাস্ক দেওয়া থাকলো বায়ুমণ্ডলের একটা অংশ রয়েছে ওকে বায়ুমণ্ডলের একটা অংশ রয়েছে যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বা উচ্চতা বাড়ার সাথে সাথে কি হচ্ছে তাপমানটা মানে বলতে পারেন যে তাপমান উচ্চতা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ওকে বায়ুমণ্ডলের একটা অংশ রয়েছে যে অংশে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমানও কিন্তু বাড়ছে সেটা কোন স্তরে টাটোস্পিয়ারে থার্মোস্পিয়ারে মেসোস্পিয়ারে এ প্লাস বি তো রাইট অ্যান্সারটা এখানে রয়েছে ওকে এখানে অপশান সি রয়েছে মেসোস্পিয়ার অপশন বিতে রয়েছে থার্মোস্পিয়ার অপশান এতে রয়েছে টাটোস্পিয়ার তো কোন টি রাইট অ্যান্সার এখানে রয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদের রাইট অ্যান্সারটা জানিয়ে দেবো হোম ফ্রাকসের ওকে আর কিছুক্ষণের মধ্যে আপনারা রাইট অ্যান্সার পেয়ে যাবেন ওকে তো আপনারা কমেন্ট করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করুন থ্যাংক ইউ সো মাচ এই ছিল আজকের ক্লাসের ছোট্ট একটা ডিসকাশন যদি ভালো লাগে ক্লাসটা লাইক কমেন্ট এবং অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দিন আর নতুন স্টুডেন্ট হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কন্টিনিউ টাইম টু টাইম আপনারা কিন্তু ক্লাসগুলো খুব সহজে পেয়ে যাবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করলে পাশের বেলাইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে অল অপশনটি কিন্তু আপনারা অন করে দেন তাহলেই কিন্তু সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপনারা টাইম টু টাইম পেয়ে যাবেন